ঠিকানা হলো লেক সিটি কনকর্ড খিলকের বৈশাখী বিল্ডিং, বাসার নম্বর হলো 13SB3। বর্তমানে আমি আছি 47 রোড নম্বর 6A ধানমন্ডি। ইলেকশন এবং আওয়ামী লীগের বিজয় পরবর্তীকালে বঙ্গবন্ধুকে বাধা দেওয়ার পরিপ্রেক্ষিতে যে আন্দোলন শুরু হয়, সে আন্দোলনের সময় আমি কর্ণফুলী বেগম মিলে চাকরি করতাম, প্ল্যানিং ডিভিশনে আমি হেড ছিলাম। যখন আবহাওয়া উত্তপ্ত ছিল তখন আমার এমপ্লয়ার দাউদের সঙ্গে আমার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই কর্ণফুলী বেগম আমি ছেড়ে দিই এবং কন্ট্রাক্টরি শুরু করি। পাকিস্তান আর্মি যখন বাঙালিদের উপরে আক্রমণ শুরু করে তখন কর্ণফুলী বেগম মিলে বেশ কিছু ইঞ্জিনিয়ার আমার বাড়িতে যায় লোহাগাড়া এবং আমার সঙ্গে যোগদান করে। পটিয়ার প্রফেসর এসএম খালেদ পরবর্তীতে যিনি আর্মিতে ছিলেন এবং জিয়া হত্যা মামলায় জড়িত ছিলেন, তিনি ও জয়েন করেন আমাদের সঙ্গে। দক্ষিণাঞ্চলে কর্ণফুলী ব্রিজ পার হয়ে যেসব বিডিআর এবং ইপিআর দক্ষিণের দিকে চলে গেছিল তাদের মধ্যে প্রায় 10-11 জন আমাদের সঙ্গে জয়েন করে। আমরা পুরো গ্রুপ প্রায় 35 জনের ছিলাম। এই 35 জনের মধ্যে অনেকের কাছে অস্ত্র ছিল। আমরা অস্ত্রশস্ত্র নিয়ে ইন্ডিয়ার দিকে যাই, হিল ট্র্যাক্স বা জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাত্রা শুরু করি রুমা হয়ে, বান্দরবন রুমা হয়ে। প্রথম ইন্ডিয়ান ক্যাম্প পর্বতে যাই, হরিণা ক্যাম্পে যাই। বিএলএফ সংক্রান্ত ব্যাপারে অনেক রকমের ভাবনা আছে। বিএলএফ ইন্ডিয়ান গভর্নমেন্টের স্পেশাল ব্রাঞ্চ এবং দেরাদুন মিলিটারি একাডেমি সমন্বয়ে ইন্দিরা গান্ধীর সক্রিয় সাপোর্টে সমর্থনে এটা গঠিত হয়। এর চারজন নেতা, তারা ছাত্র নেতাই ছিল, শেখ মনি, তোফায়েল আহমদ, আব্দুর রাজ্জাক, এনসিরাজুল আলমগার। শেখ মনি ছিল যে পূর্বাঞ্চলীয় সেক্টর এবং আমার যেহেতু পূর্বাঞ্চলীয় সেক্টরে ছিলাম আমি অন্যান্য সেক্টরের কথা বলতে যাব না। পূর্বাঞ্চলীয় সেক্টরে এখানে আমরা হরিণা ক্যাম্পে মেজর রফিকের ক্যাম্প থেকে বিশেষ করে ইয়াং ছাত্র নেতৃত্বকে আকর্ষণ করতাম এবং তাদেরকে ট্রেনিং পাঠাইতাম। তারা ট্রেনিং শেষ করে যখন আসতো তাদেরকে আমরা ডাইরেক্ট ইন্ডাকশন হতো। বিএলএফ এর ছিল যে ভিতরে ঢুকে 10 জনের একটা গ্রুপ আর একটা 10 জনের গ্রুপকে ট্রেনিং দেবে এবং সিমিলার নেতৃত্ব ক্রিয়েট করবে, যেখানে রিকগনাইজেশনস, যেখানে পলিটিক্যাল ওয়ার্ক, যেখানে বিশেষ করে পলিটিক্যাল ওয়ার্ক দিয়ে এই মুক্তিযুদ্ধকে টিকিয়ে রাখতে হবে। কোনো কারণে যদি মুক্তিযুদ্ধ অনেক দীর্ঘায়িত হয় তাহলে ভিতরে যারা ঢুকে নতুন নতুন মুক্তিযুদ্ধ ক্রিয়েট করবে বিএলএফ এর সহায়তায়, তারাই কিন্তু শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধে টিকে থাকবে। যুদ্ধ চলাকালীন সময়ে আমি আগরতলায় ছিলাম এবং আগরতলা থেকে আমাকে সেপ্টেম্বর অক্টোবরের দিকে হিল ট্র্যাক্সের দেমাগিরি বলে একটা জায়গায় স্থানান্তরিত করা হয়। দেমাগিরি থেকে আমরা অপারেশন ইগলস ফোর্স ট্রিপল টুতে জয়েন করি এবং দেশের অভ্যন্তরে প্রবেশ করি। আমাদের অপারেশন ইগলস ফোর্স ট্রিপল টু ইন্ডিয়ান আর্মির রিটায়ার্ড অফিসার্স অ্যান্ড স্পেশাল ব্রাঞ্চের অফিসার্স যারা দেরাদুনে ট্রেনিং দিত তারাই জড়িত ছিল এবং আমাদের সঙ্গে একটা প্যারামিলিটারি গ্রুপ মাউন্টেন ডিভিশন অফ তিব্বত জড়িত ছিল। এটা দালাই লামার নিজস্ব
সহায়তায় এই ফোর্সটা জয়েন করে, তাদের সংখ্যা প্রায় 700 মতো হবে। যদিও 2001 সালে সিআইএ আনক্লাসিফাইড রিপোর্টে বলা হয় 3000 জয়েন করছিল, বা 3000 তারা জয়েন করেন, 700 মতো ছিল। তারা আমাদের তিন কলামের মধ্যে বিভক্ত ছিল, তিন কলামের ফোর্স ছিল যে বিএলএফ এবং তিব্বতান অ্যান্ড ইন্ডিয়ান আর্মি অফিসার্স। আমরা ঢুকি লেট অক্টোবর আর্লি নভেম্বরের দিকে। আমি সাউথ কলামে ছিলাম, সাউথ কলাম হয়ে আমি প্রথম জেলিয়ানপাড়া ক্যাম্প আমরা ধ্বংস করে দিই, তারপরে বরকল ধ্বংস করে দিই। বরকল ধ্বংস করার পরে আমাকে ডেকে নেওয়া হয় দেমাগিরিতে। তখন 350 জনের দুইটা কলাম, একটা ঢাকার ফজলুর রহমান রাজু কলাম কমান্ডার ছিল, আর একটা কলাম কমান্ডার ছিল মহিউদ্দিন চিটাগাং মেয়র, এবং দুইটা কলামকে বরকল থেকে নিয়ে গিয়ে দুইটা কলামকে শেখ মনি আমার আন্ডারে দেয়, বড় তুমি এদেরকে নিয়ে স্টার্ট করো, মুভ টুয়ার্ড দ্য বর্ডার। তো আমি ওদেরকে নিয়ে 350 জনকে লিড করে আমি বর্ণভানছড়ি পর্যন্ত আসি, মানে দুইটা ক্যাম্প আগায় আসি। আসার পরে ওখানে আমার কাছে খবর আসলো যে তুমি এখনই আবার দেমাগিরি যাও। আমি দেমাগিরি গেলাম, তখন আমাকে বর্ণভানছড়ি থেকে উদ্ধার করে আমাকে বান্দরবনের পূর্ব দক্ষিণে হাজারছড়ি বলে একটা জায়গায় হেলিকপ্টারে মিত্রবাহিনীকে, অর্থাৎ ইন্ডিয়ান এবং ইন্ডিয়ান আর্মি এবং বিএলএফকে ওখানে ড্রপ করা হয়। তো আমাদেরকে, আমরা ভাবছিলাম হয়তোবা বান্দরবন নতুবা ইজ্জতনগর বাইতুল ইজ্জতে আমাদেরকে ইয়ে করা হবে, মুভ করা হবে, কিন্তু মিলিটারি স্ট্র্যাটেজিতে গোপনীয়তা খুবই ইম্পর্ট্যান্ট, সেই জন্য আমাদেরকে সম্পূর্ণভাবে গোপনে রেখে তারা করলো কি যে স্টার্ট করলো। স্টার্ট করে বাইতুল ইজ্জতে সামান্য থেমে আমরা সকাল আজান পড়ার সময় আমরা দোহাজারি আক্রমণ করলাম, দোহাজারি আক্রমণ করে আমরা অতর্কিত তাদেরকে আক্রমণ করে পরাভূত করলাম। কিন্তু তারা আরও দু তিন দিন পরে তারা দোহাজারি বেজ ছেড়ে চলে গেল, ব্রিজটা আমরা ধ্বংস করে দিলাম। এই সময়টা 11 ডিসেম্বরের দিকে হতে পারে। এরপরে আমরা আবার হেলিকপ্টারে আনোয়ারায় মুভ করলাম, আনোয়ারা স্কুলের ওখানটায় গিয়ে ওখান থেকে আমরা হেলিকপ্টার থেকে নেমে হেঁটে আমরা 12-13 তারিখের দিকে রাত্রে আমরা মেরিন একাডেমিতে গিয়ে উপস্থিত হলাম। আমাদের তখন, যেহেতু আমরা রেগুলার আর্মি না, আমাদেরকে বলা হলো যে আমাদের কাজ ওখানে শেষ। বঙ্গবন্ধুর সোনার বাংলার ভাষা আমাদের মধ্যে যে ধারণাটা জাগিয়েছিল, সেই ধারণাটা ছিল যে একটা সুন্দর বাংলাদেশ হবে, যেখানে একটা শোষণমুক্ত সমাজ ব্যবস্থা থাকবে, যেখানে নারীদের উপরে এবং অন্য ধর্ম ভিন্ন ধর্মাবলম্বীদের উপরে কোনো রকম অত্যাচার হবে না, পররাষ্ট্রনীতি হবে নিরপেক্ষ, রাজনৈতিক পদ্ধতি হবে সম্পূর্ণভাবে গণতান্ত্রিক। সেই আশা ক্রমাগত বিচ্যুত হয়ে গেলাম, এবং বিচ্যুত হতে হতে আমরা এমন একটা জায়গায় গেছি যে আমরা আর কোনো আশা দেখছি না। আমি সবসময় চিন্তা করতাম যে এই মুক্তিযুদ্ধ কার জন্য, এই মুক্তিযুদ্ধ সাধারণ জনগণের জন্য। আমি দেখেছি, অনেক স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখেছি, মুক্তিযুদ্ধে যারা গ্রাম থেকে লাঙ্গল ছেড়ে দিয়ে বন্দুক ধরে যুদ্ধ করেছিল, আবার এসে লাঙ্গল ধরেছে, তাদের কিন্তু নাম পর্যন্ত মুক্তিযুদ্ধ হিসেবে নাই, অধিকাংশ নাই। এবং অধিকাংশকে যদি বলা হয় তুমি বাধা পাইবে, তোমাকে অ্যাপ্লাই করতে হবে, কোনো দিনই পারবে না। এবং মুক্তিযুদ্ধের যদি সংজ্ঞা বলা হয়, তাহলে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের আওয়ামী লীগের রাজনৈতিক ম্যানিফেস্টোতে যে আদর্শকে বলা হয়েছে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সোশ্যালিজমটা যেটা প্রতিফলিত হয়েছে আমাদের কনস্টিটিউশনে, কনস্টিটিউশনের সেই ধারা আর নেই। সেই জায়গায় একটা ইসলামিক স্টেট এসে গেছে, যেটা আমরা কোনোদিন আমাদের আদর্শে ছিল না। আমি বলবো আমাদের আদর্শকে রেপ করা হয়েছে। আর যদি বলা হয় যে আমরা অর্থনৈতিক মুক্তি পাইছি কিনা, আমরা সুবিচার পাচ্ছি কিনা, আমরা মানবিক অধিকার পাচ্ছি কিনা, আমাদের পুরুষ মহিলা সমান অধিকার সেটা পাচ্ছি কিনা, কারো উপর অত্যাচার হচ্ছে কিনা, এসব যদি আমরা চিন্তা করি,
তাহলে আমরা পাইনি। অর্গানাইজেশনালি আমি 1984 সালে আমি নুরুলাম, রেজাউল মুস্তাক, শামসু, রবিউল হোসেন কাসি, জালাল আমরা অনেকে ঢাকায় বসে মেজর রফিককে প্যাট্রন করে আমরা একটা অর্গানাইজেশন করি, সেটার নাম হলো ঢাকা প্রবাসী মুক্তিযুদ্ধ চট্টগ্রাম শাখা। তার প্যাট্রন হিসেবে আমি এখনও আছি, মেজর রফিকও আছে। প্রতি বছরই একটা মিলন মেলা করি আমরা। এই মিলন মেলায় সমস্ত সেক্টর কমান্ডার্সকে এবং সমস্ত মুক্তিযোদ্ধাকে, ঢাকা যারা আছে তাদেরকে দাওয়াত করি সপরিবারে, এবং এটা রেজিস্টার্ড করা আছে। দু বছর আগে আমাকে এবং আমার স্ত্রী ইন্ডিয়ান গভর্নমেন্ট দাওয়াত করে ওখানে বিজয় দিবস উদযাপন উপলক্ষে তাদের শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। ওখানে ওরা আমাদেরকে খুবই যত্ন এবং খুবই আদর যত্ন করে, প্রত্যেককে খুব সসম্মানে, খুব সম্মান দান প্রদান করে। যুদ্ধ সম্পর্কে আমার পরবর্তী জেনারেশন, আমার মেয়ে, আমার নাতি এবং আমার নাতনি, এরা খুবই আগ্রহী এবং সজাগ। আমার মেয়ে অস্ট্রেলিয়া থাকে, তার ছেলে যার বয়স 7-8 বছর, সে আমার এখান থেকে মুক্তিযুদ্ধ সংক্রান্ত কোনো বই পাইলেই সে ওটা বকল দবা করে নিয়ে যায়। সে গর্ববোধ করে যে তার গ্র্যান্ডপা, যাকে সে পাপা ডাকে, সে একজন মুক্তিযোদ্ধা ছিল। দুজনে, আমার নাতি এবং নাতনি, নাতি 15 বছর, নাতনি, এরা মুক্তিযুদ্ধ সম্বন্ধে খুবই সজাগ এবং তারা খুবই গর্ববোধ। আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে সত্যিকারের কোনো গবেষণা হয় নাই এবং হবও কিনা আমার সন্দেহ আছে। আমার দুঃখ হয় যে বাংলাদেশ হওয়ার পরে ইমিডিয়েটলি বাংলাদেশ সরকারের উচিত ছিল মুক্তিযোদ্ধাদের একটা ইতিহাস এবং ডাটাবেস তৈরি করা, আর হলো রেজাগারদের একটা ইতিহাস এবং ডাটাবেস তৈরি করা। তারপর হলো যে যারা মুক্তিযুদ্ধের সহায়ক শক্তি হিসেবে নিজের বাড়িতে মুক্তিযোদ্ধাদের শেল্টার দেওয়ার ফলে, আশ্রয় দেওয়ার ফলে তাদের বাড়ি জ্বালানো হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তাদের জন্য আমার আফসোস হয়, কিন্তু তাদের সেই জ্বালানো বাড়ির কোনো স্মৃতি নাই। আমরা গণকবরেরও সত্যিকারভাবে কোনো যত্ন করছি না। আমরা গণকবরের মধ্যে সাহিত্য লোকজন সম্পর্কে কোনো রকম স্মৃতি চিহ্ন বা কোনো রকমের ইতিহাস রাখছি না। আমরা যেসব লোক নৌকা দিয়ে মুক্তিযোদ্ধাদের পারাপার করার জন্য তাদের নৌকাটা নষ্ট করে দেওয়া হয়েছে এবং তাদেরকে মেরে ফেলা হয়েছে, তাদেরও আমরা ইতিহাস খুঁজে বেড়াইনি। আমরা ইতিহাস যদি আজকে খুঁজতে যাই, এটা খুবই জটিল কাজ। এই জটিল কাজে হাত দেওয়ার জন্য আমি খুবই ধন্যবাদ দিই আমাদের তরুণ প্রজন্ম। তাদের জন্য আমার বক্তব্য হলো যে আমরা যারা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করছি, লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে যে স্বাধীনতা তোমরা পাইছ, তাকে সঠিক মূল্যায়ন করতে গেলে তোমাকে সেই আদর্শের মধ্যে ফিরে যেতে হবে। মুক্তিযুদ্ধের সময় আমাদের যে আদর্শ ছিল, সেই আদর্শের মধ্যে তোমাদের ফিরে যেতে হবে।